মোবাইলে লাইভ ভিডিও করে তিস্তা সেতুর উপর থেকে নদীতে ঝাঁপ দিলেন এক যুবক এমনটাই অভিযোগ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে সোমবার সকালে, অর্থাৎ আজ। পরে তল্লাশিতে উদ্ধার করা হয় যুবকের দেহ। পুলিশ সূত্রে খবর, 29 বছরের ধীরাজ প্রজাপতি নামে ওই যুবক, তার বাড়ি জলপাইগুড়ি রানীনগরে বিএসএফ ক্যাম্পের কাছে। প্রদ্যুৎ দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রদ্যুৎ, কি কারণে এভাবে ঝাঁপ দিল ওই যুবক, কি জানা যাচ্ছে? দেখো, এই যুবকের দাদা জানিয়ে দিলেন যে এই রাতের বেলা উনি এক পার্টি থেকে এসেই এই জলপাইগুড়ি তিস্তা ব্রিজে ভিডিও কলিং করেছে, গ্রুপ কলিং, তাদের ফ্যামিলি পরিবারের সাথে, তাদেরকে সাথে নিয়ে কিন্তু তিস্তা ব্রিজে সে লাইভ ওই ভিডিও কলিং করে ঝাঁপ দিয়েছে এবং সুইসাইড একটা অ্যাটেম নিয়েছে। তাকে রাতেই তার দেহ তলিয়ে গেছে তিস্তাতে। তাকে থেকে খোঁজ খবর করতে আজকে সিভিল ডিফেন্সের কর্মীরা নামে দীর্ঘক্ষণের চেষ্টা কিছুক্ষণ আগে কিন্তু সেই দেহ উদ্ধার করে। এই মুহূর্তে ঘটনা তদন্তে জলপাইগুড়ি কোতোয়ালি থানা পুলিশ। ধন্যবাদ প্রদ্যুৎ। হাওড়া বিলে রাজ্যপালের ভূমিকায় সরব বিধানসভার স্পিকার। হাওড়া বিল সই না করার জন্য সেখানে ভোট হলো না, এটা বুঝতে হবে কোনটা প্রয়োজন, কি উদ্দেশ্যে আটকে রেখেছেন জানি না, মন্তব্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের। আমার মনে হয় যে এইটা দ্রুত গতিতে পাস না হওয়ার জন্য হাওড়া পৌরসভার ভোট হতে পারলো না, এটা না হওয়ার কোনো কারণ ছিল না। যদি আমাদের দেশে কৃষি বিল, তিনটে কৃষি বিল ওভারনাইট যদি রাষ্ট্রপতি সই করে সেটাকে পাস করিয়ে দিতে পারেন, প্রত্যাহার যেটা হলো, যেটা বাতিল করা হলো, সেটাও এক রাত্রির মধ্যে তিনি পাস করিয়ে দিলেন, এবং এটাকে বুঝতে হবে যে প্রয়োজনীয়তা কত, গুরুত্ব কত। আমি জানেন উনি কী উদ্দেশ্যে নিয়ে এটাকে রেখেছেন, উনি বলতে পারবেন। হাওড়া বিলে কেন সই করছেন না রাজ্যপাল? বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরেই পাল্টা তোপ রাজ্যপালের। স্পিকারের বক্তব্যে বিস্মিত ও হতবাক টুইট রাজ্যপাল জগদীপ ধনখড়ের। টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড় এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে স্পিকারের বক্তব্যে তিনি বিস্মিত এবং হতবাক। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন আজ, তার পাল্টা কি লিখলেন টুইটে রাজ্যপাল? শ্রেয়সী শোনা যাচ্ছে? আজকে সকালবেলাতেই কিন্তু স্পিকার তিনি যেটা স্পষ্টত বলেছিলেন যে এক্ষেত্রে রাজ্যপাল কেন দেরি করেছেন, সেই দেরি করার জন্যই কিন্তু কার্যত এই যে এই হাওড়া বিলটা, সেই এই বিলটা পাস হতে পারেনি, এবং কার্যত তার জন্যই কিন্তু হাওড়া পুরসভার যে ভোটটা হওয়ার কথা ছিল সেই ভোটটা কিন্তু হলো না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিছুক্ষণ আগে রাজ্যপাল তিনি টুইট করেছেন এবং সেটাকে তিনি বলছেন যে এটা স্পিকারের একটা স্ট্যাম্প হচ্ছে, এটা হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনকে পেন্ডিং থাকেনি, যেটা তিনি বলেছেন সেটাকে তিনি একটা স্ট্যাম্প বলেছেন, অর্থাৎ একটা লোক দেখানো বিষয় বলেছেন। এবং তার সেক্ষেত্রে স্পষ্ট রাজ্যপালের বক্তব্য হচ্ছে যে তিনি এই গোটা বিষয়টা নিয়ে তিনি বিভিন্ন জায়গা থেকে নির্দিষ্ট তথ্য চেয়েছিলেন, সেই তথ্যগুলো তার কাছে এখনো পর্যন্ত পৌঁছয়নি, সেই জন্যই হাওড়া বিলটা পাস হয়নি। যদিও আজকে সকালেই কিন্তু স্পিকারকে এই বিষয়টা নিয়ে জানতে দেওয়া হয়েছিল এবং সেখানে তিনি স্পষ্ট বলেছিলেন যে রাজ্যপাল যা যা তথ্য পেয়েছেন সমস্ত তথ্যই কিন্তু তাকে ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। ফলে কার্যত হাওড়া যে বিল, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল, সেই অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে কিন্তু দরজা বজায় থাকলো এবং সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু সমাধানের কোনো পথ বা পদ্ধতি এখনো পর্যন্ত কিন্তু নির্দিষ্টভাবে দেখা যাচ্ছে। ধন্যবাদ শ্রেয়সী। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।